ओम शांति। आज के तारीख हलो 19 अगस्त 2023। प्रात मुरली ओम शांति बाप दादा मधुवन। आजकल मुरलीते बाबा बोले मिष्टि बाच्चा। बाबा एसे सुख शांतिर मनोकामना पूर्ण करते। तुम्हरा जो शांति पेते चाओ ताहले अर्गान्स द्वारा डिटैच हो जाओ, निजे स्वधर्मे स्थित थाको। तो बाबा बोले मिष्टि बाच्चारा बाबा एसेछेन एखन सुख शांतिर मनोकामना पूर्ण करते। तुम्हरा जदि शांति पेते चाओ ताहले ए अर्गान्स द्वारा डिटैच हो जाओ, निजे स्वधर्मी स्थित थाको। प्रश्न, पूज्य हार पुरुषार्थ कि? तोमादेर पूजा केन हय? उत्तर, पूज्य हार जन्य विश्वके पावन बनानोर सेवाय सहयोगी हो। जे जीवात्मारा बाबार सहयोगी हय बाबार साथे तादेरो पूजा हय। বাচ্চারা তোমাদের শিব বাবার সাথে শালগ্রাম রূপেও পূজা হয়, আবার সাকারে লক্ষ্মীনারায়ণ বা দেবী দেবতা রূপেও পূজা হয়। তোমরা পূজারি আর পূজ্য রূপের রহস্যকেও বুঝে গেছো। গীত বলেছেন ওম শান্তি। মাতাদেরকে সৌভাগ্যশালী বানানোর জন্য অবশ্যই পিতায় আছেন, মহিমা তো এক বাবারই গাওয়া হয়ে থাকে। সকলের গতি দাতা, সদ্গতি দাতা হলেন এক, স্মরণও এক বাবাকেই করতে হবে। বাচ্চারা এটা তো হলো তোমাদেরই মহিমা। তোমরা জানো যে আমাদেরকে দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যশালী বানাচ্ছেন এক বাবা। ভারত সৌভাগ্যশালী ছিল, পুনরায় 100% দুর্ভাগ্যশালী হয়ে গেছে। ভারতের উপরই সব কাহিনী আছে। এই মাতাদেরকে সৌভাগ্যশালী বানাচ্ছেন এক বাবা, যাকে তোমরা বাচ্চারা জানো। তার সাথে তোমাদের যোগ আছে। তোমরা জানো যে এসব হলো তার রচনা, অন্য কোনো মানুষ এই রচনা আর রচয়িতাকে জানে না। এই চিত্র ইত্যাদি কে বানিয়েছেন? তোমরা বলবে শিব বাবা। কার দ্বারা? তখনও বলবে মাতা বা সাকার পিতার দ্বারা। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র সৃষ্টিরূপী বৃক্ষ আছে। সৃষ্টি কত বড়! ভাস্কোদাগামা সমগ্র ধরিত্রীকে চক্র লাগিয়েছিলেন, পিছনে সাগরই সাগর, আকাশই আকাশ, আর কিছুই নেই। এইসব তোমরা স্কুলে পড়েছ। বাবা পুনরায় সমস্ত কথা নট সেলে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছে। তোমরা স্পষ্টতই জানো যে ভারতে 5000 বছর পূর্বে সত্যযুগ ছিল। সত্যযুগে কেবলমাত্র ভারত ছিল। ভারতের মধ্যে কত অল্প সংখ্যক দেবী দেবতা ছিল। এখন তোমরা বলবে যে আমরা সূর্যবংশী রাজা রানী ছিলাম, যমুনার কণ্ঠে শ্রীকৃষ্ণের রাজধানী ছিল। এরকম গাওয়া হয়ে থাকে, দিল্লিকেই পরিস্থান বলা হয়ে থাকে। প্রথম দিকে অবশ্যই কোনো রাজধানী ছিল। তোমরা বলবে আমরা সূর্যবংশী রাজধানীতে ছিলাম, পরবর্তীকালে আলাদা আলাদা হয়ে যায়। তো বাস্তবে প্রভাব সেখানেই হবে যেখানে রাজ্য করতে হবে। ভারতের অনেক প্রভাব আছে। এইসব কথা তোমাদের বুদ্ধিতে টপটপ করে পড়তে থাকা চাই, ধারণ করতে হয় শিব বাবাকে। আবার সোমনাথ জ্ঞান, সোমনাথ জ্ঞানের সাগর বলা হয়। সোমনাথ নামটি পূজারীরা রেখেছে, আসল নাম হলো শিব বাবা। শিব কাকে বলা হয়? আত্মাদের বাবাকে। আত্মা তো হলো বিন্দু, গাওয়া হয় পরমপিতা পরমাত্মা সুপ্রিম সোল। সোল অর্থাৎ আত্মা। আত্মা আকারে বড় কিংবা ছোট হয় না। বাবা বলেছেন আমি যখন এনার মধ্যে প্রবেশ করি তখন কেউ বুঝতেই পারে না, কিন্তু এটা বুঝতে পারে যে ভ্রুকুটির মাঝে একটা ছোট স্টার আছে, তাকে বলা হয় মস্তকমণি। মস্তকে মণি আছে, মণি আত্মাকে বলা হয়। বলে যে সাপের মাথাতেও মণি থাকে। এইসব কথা বাস্তবে এই সময়কার। আত্মারূপী মণি বাস্তবে ছলমল করতে থাকে, এই মণি ভ্রুকুটির মাঝে থাকে। বাচ্চারা, বাবা তো তোমাদেরকে প্রতিদিন নতুন নতুন কথা বোঝাতে থাকেন। মুখ্যত এটা বুঝতে হবে যে আমি হলাম সদর্শন চক্রধারী। বাবা বলেন আমিও আত্মা, আমাকে পরমাত্মা বলে থাকো, আমি জন্ম মৃত্যু থেকে বিরত থাকি। আমি আসি অবশ্যই, নিরাকারের মন্দির তৈরি হয়ে আছে, আগে এই জ্ঞান ছিল না। অবশ্যই নিরাকার এসে কিছু করেছেন। নিরাকার আসেন ফ্যামিলিতে, লক্ষ্মীনারায়ণের আত্মা আসে, তাদেরও শরীরসহ দেখানো হয়। লিঙ্গরূপে এক শিব বাবাকেই দেখানো হয়। শিবের মন্দিরে শিবলিঙ্গের সাথে আবার শালগ্রামও থাকে, এমন নয় যে শ্রীকৃষ্ণের বা লক্ষ্মীনারায়ণের মন্দিরেও শালগ্রাম থাকে। এ থেকেই প্রমাণিত হয় যে এক বাবার এই সব হলো বাচ্চা। আত্মারও পূজা হয়, আবার দেবতাদেরও পূজা হয়।
রুদ্রযজ্ঞ বলা হয়। বাবা জীবাত্মাদের দ্বারা এই যজ্ঞ রচনা করেছেন। যেরকম বাবার পূজা হয় তেমনি তোমাদের অর্থাৎ আত্মাদেরও পূজা অবশ্যই হওয়া উচিত। পুনরায় সাকারে লক্ষ্মীনারায়ণ হয়, তাদেরও পূজা হয়, সে নামই চলে আসছে। এখানে তোমরা আত্মারা বলছেন, এখানে তোমরা আত্মারা সার্ভিস করছো এই শরীরের দ্বারা, এই জন্য তোমাদেরও আত্মাদের পূজা হয়। শিব বাবা বলেছেন, আমিও এনার দ্বারা অনেক বড় সেবা করি, এই জন্য সবার আগে আমার পূজা হয়। তারপর যে আত্মাদের দ্বারা সার্ভিস করি, সমগ্র বিশ্বকে পবিত্র বানাই, তাদেরও পূজা অবশ্যই হওয়া উচিত। সকলের পূজা করতে থাকে কমপক্ষে 100,000 শালগ্রাম বানায়। শ্রেষ্ঠ ব্যক্তিরা রুদ্রযজ্ঞের আয়োজন করে, তখন কেউ 5,000, কেউ 10,000, আবার কেউ 100,000 শালগ্রাম বানায়। এটা হলো পরমাত্মা এবং আত্মাদের পূজা। বাবা বোঝাচ্ছেন, তোমরা আত্মারা এই পতিত শরীর দ্বারা সেবা করছো, সব থেকে বেশি সেবা শিব বাবা করেছেন, আবার তোমাদের দ্বারাও করাচ্ছেন, তাই তোমাদেরও পূজা হয়। বাবার সাথে সবার আগে তোমাদের মহিমা হওয়া উচিত। কেউই তো জানে না রুদ্রকে না শালগ্রামকে জানে। যারা রাজ্য পেয়েছিল এখন তোমরা রাজ্য প্রাপ্ত করছো। মুখ্যরূপে যে থাকে তারই পূজা হয়, তারা হলেন লক্ষ্মীনারায়ণ। যাদের ডিনাস্টি গাওয়া হয়ে থাকে তারা এই রাজ্য নিশ্চয়ই কারো সহায়তায় প্রাপ্ত করিয়েছিলেন। বাচ্চারা তোমাদের সহায়তায় রাজধানী স্থাপন হয়, খুবই মিষ্টি কথা। নটসেলে মানে সংক্ষিপ্ত আকারে বাবা বোঝাচ্ছেন যাতে তোমরা ধারণও করতে পারো। মুখ্য ধারণ করার কথা হলো আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। আত্মারা তোমাদের মধ্যেও কল্পবৃক্ষ আর সৃষ্টিচক্রের জ্ঞান আছে। নম্বর 1, সব থেকে বেশি পূজ্য শিব বাবা হলেন আত্মাদের বাবা, যিনি বসে তোমাদেরকে এরকম যজ্ঞ বানাচ্ছেন। আত্মারা তোমাদের পূজা হয়ে থাকে, তোমরা পূজ্য আর পূজারি কীভাবে হও সেটা এখন বুঝে গেছো। ভারতবাসীর এই পূজ্য আর পূজারি হয়, এখন সবাই হলো পূজারি, আবার পুনরায় পূজ্য হবে। সেখানে আবার কোনো পূজারি ভক্ত থাকবে না, তো সত্যযুগে কোনো পূজারি ভক্তই থাকবে না। তাদেরকে লক্ষ্মীনারায়ণকে ভগবতী ভগবান অবশ্যই বানিয়েছেন, অবশ্যই ভগবানই বানিয়েছেন। তাহলে এরা এবার বলো, ভগবান নিরাকার নাকি সাকার? সাকারে উচ্চ থেকে উচ্চতম হলেন লক্ষ্মীনারায়ণ, তাদেরকে এরকম বানিয়েছেন নিরাকার, এই জন্য নিরাকারের পূজা হয়। বাচ্চারা এইসব কথা তোমাদের বোঝানো হয়ে থাকে। আবার সবার আগে বাবার প্রতি নিশ্চয় রাখতে হবে, স্পষ্টভাবেই তিনি হলেন আমাদের অর্থাৎ আত্মাদের বাবা। কেউ বলে হে ভগবান, হে পরমপিতা, তখন তাকে জিজ্ঞেস করো এটা কে স্মরণ করছে আর কাকে করছে। একদম পয়েন্টে ধরতে হবে, তোমার কতগুলি বাবা আছে, তুমি কাকে ডাকছো, ভগবান কাকে বলে ডাকো, ভগবান কাকে বলে থাকো। বলবে গড ফাদার, তাহলে অবশ্যই দুটি ফাদার আছে। আত্মা গড ফাদারকে স্মরণ করে, তোমার আত্মাও আছে আর শরীরও আছে, শরীরের তো লৌকিক বাবা আছে। আত্মার বাবাকে যাকে বলছো পরমপিতা পরমাত্মা, এটা কে কাকে ডাকছে সে অসীম জগতের বাবার পরিচয় দিতে হবে, তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। এ বাবাও তাকে স্মরণ করে, ভিন্ন ভিন্ন ভাষাতে ভিন্ন ভিন্ন নামও রেখে দিয়েছে। কেউ গড বলে, কেউ পরমাত্মা, আবার কেউ খুদা বলে ডাকে। সকল ধর্মের আত্মারা এক বাবাকে স্মরণ করে, তিনি হলেন সকল আত্মার বাবা, উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত হয়। তোমরা আত্মারা তাকে আহ্বান করে থাকো, দুই বাবার পরিচয় দিতে হবে, লৌকিক বাবা আর অসীম জগতের বাবা। ভক্তি মার্গে ভক্তরা ভগবানকে স্মরণ করে, তাই বাবা বলেছেন ভক্তি মার্গে ভক্তরা ভগবানকে স্মরণ করে, তাই ভগবান বলেছেন আমি আসি, তাই ভগবান বলেছেন যে আমি আসি, এসে তোমাদেরকে শান্তি সুখ প্রদান করি, তারপর আমাকে আর কখনো স্মরণ করার দরকারই থাকবে না। তো পূজ্য পূজারি পাবন, পতিত পাবন, ভারতবাসী হয়। এছাড়া বাকি যেসব ধর্ম আছে সেগুলি দ্বাপর যুগ থেকে স্থাপন হয়, তারপর বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে হতে শেষের দিকে সে সকল ধর্ম তম প্রধান হয়ে যায়। অন্তিমকালে সমস্ত বৃক্ষ এসে যাবে, সেখানে খালি হবে, তারপর তো ফিরে যাবে। তো এখন হলো পতিত দুনিয়া, গাইতে থাকে পতিত পাবন, তাহলে অবশ্যই সে হলো পতিত, তাই না? ভারত পাবন ছিল, এখন পতিত হয়ে গেছে। শিব বাবা অবশ্যই আসেন, কিন্তু কবে আসেন,
কিভাবে আসেন সেটা সবাই ভুলে গেছে। শ্রীকৃষ্ণ এটা বলবে না যে আমি শরীর ধারণ করে তোমাদেরকে বোঝাচ্ছি, এটা তো নিরাকার বাবা বলেছেন, আমি এনার দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে তিনি এনার থেকে আলাদা হয়ে গেলেন? শ্রীকৃষ্ণকে তোমরা নিজেরাই গীতার ভগবান মনে করতে। বাবা বলেছেন, আমি সাধারণ বানপ্রস্থী শরীরে প্রবেশ করি, আমি তোমাদের জন্ম বৃত্তান্ত জানি। শিব বাবা এনার মধ্যে প্রবেশ করেন, শ্রীকৃষ্ণকে ভগবান পতিত পাবন জ্ঞান সাগর বলতে পারো না। যদিও গীতা হাতে নেয়, তথাপি এটা বলে যে পতিত পাবন, গীতা হাতে নেয় এটা বলে কি যে পতিত পাবন সকল সীতাদের রাম রাধার কৃষ্ণ বলে না। রাম অর্থাৎ পরমপিতা পরমাত্মা, ত্রেতার রাম হলে তো তার থেকে শ্রেষ্ঠ তো লক্ষ্মীনারায়ণ, তাহলে তাদের নাম কেন বলো না? কিন্তু না, এখানে কথা হলো পরমাত্মার, হ্যাভেনলি গডফাদার নিরাকারকে বলা হয়, লিবারেটর গাইড বাবাকেই বলা হয়। যীশুখ্রিস্ট থোড়াই কাউকে লিবারেট করবে, অন্য কারো নাম নিতে পারবে না। বাবা এসে দুঃখ থেকে লিবারেট করেন, তিনি আবার গাইড ও বলেছেন যে আমি তোমাদেরকে রাস্তা বলে দিই। বাবা এসে তোমাদেরকে নিজের বানিয়েছেন, এটা হলো তোমাদের ঈশ্বরীয় জন্ম। শিব বাবার থেকে তোমাদের শক্তি প্রাপ্ত হয়, তোমাদের হলো সাইলেন্স বল শক্তি, তাদের হলো সায়েন্স বল বা শক্তি। তারা বুদ্ধি দিয়ে কাজ করে, তাদের সায়েন্স অহংকারে বলা হয়, তাদের সায়েন্স অহংকারে বলা হয়। এই অহংকারের কারণেই বিনাশ হয়, অহংকারের কারণেই কিন্তু বিনাশ হয়। সায়েন্স সুখও দেয় আবার বিনাশও করে দেয়। তোমাদের তো সেখানে এরোপ্লেন ইত্যাদি সব থাকবে, এখানকার এই বৈজ্ঞানিক জ্ঞান বলছে, এখানকার বৈজ্ঞানিক জ্ঞান তো সেখানেও থাকবে, তাই না? এইসব জিনিস তোমাদের কাজে আসবে। বিদেশে এমনও বা বলছে বিদেশে এমনও বাতি আছে যে বাতি রেখে দেখা যাবে না, যে বাতি চোখে দেখা যাবে না, কেবল আলোর প্রকাশ দেখা যাবে। সত্যযুগে এরকম আলোর প্রকাশ থাকবে। এখন এখানে বৈভব আছে, এই বৈভবও সেখানেও থাকবে। তোমরা সাক্ষাৎকার করেছ সেখানে তো, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ইত্যাদির কথাই নেই। বাবা এসে তোমাদের সুখ শান্তির মনোকামনা পূর্ণ করেন। সাধারণ মানুষ শান্তির জন্য উদ্ভ্রান্ত হতে থাকে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে তোমাদেরকে কে অশান্ত করেছে। এটা তো তোমরা জানো, অশান্ত পাঁচ ভিকারুরই করে, হ্যাঁ পাঁচ ভিকারুরই করে, কিন্তু তারা বুঝতে পারে না, ভুলে গেছে। তারা হলো শান্ত স্বরূপ হে আত্মা, তোমরা শান্তির দেশ থেকে এসেছো, এখানে এসে অর্গ্যান্স ধারণ করেছো, এখন তোমরা এই অর্গ্যান্স থেকে আলাদা হয়ে যাও, ডিটাচ হয়ে যাও। এতে আর কিছু প্রাণায়াম ইত্যাদি করার কথা নেই। কতদিন গুহার মধ্যে বসবে? আত্মা বলছে আমি অর্গ্যান্স থেকে ডিটাচ হয়ে যাই, কারণ আমি ক্লান্ত হয়ে গেছি, এখন এই শরীরকে ভুলে যাচ্ছে। এখন বাবা বলেছেন তোমরা নিজেদের, বাবা বলছেন তোমরা নিজেদের স্বধর্ম আর সাতকে স্মরণ করো। বাস্তবে তোমরা হলে সেখানকার অধিবাসী, নিজের ঘরকে স্মরণ করো। কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া থাকতে পারবে না। তারা মনে করে আমরা নিজের হাতে রান্না করি না, এই জন্য কর্মসন্ন্যাসী বলে থাকে, কিন্তু কর্মের সন্ন্যাস তো হতে পারে না, তাদের ধর্মই হলো এরকম। গৃহস্থীদের কাছে তাদের খেতে হয়, হ্যাঁ তাদের খেতে হয়, এই জন্য পুনরায় গৃহস্থীর কাছে জন্ম নিয়ে নিবৃত্তি মার্গে যেতে হয়, কেননা ভারতকে পবিত্র বানাতে হবে। ভারতের মধ্যেই পিউরিটি ছিল, বলছে ভারতের মধ্যেই পিউরিটি ছিল, সব কিছু পিওর ছিল, এখন সব পতিত হয়ে গেছে। বাবা এসে এই রহস্য বোঝাচ্ছেন, পুনরায় বলে বাচ্চারা আর কিছু করো না, কেবল বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, আর তোমরা আমার কাছে চলে আসবে। ড্রামা সম্পূর্ণ হবে, শত রজতম অতিক্রম করে এখন সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। তো বলছে ড্রামা এখন সম্পূর্ণ হবে, শত রজতম অতিক্রম করে এখন সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আমার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্যসা এক নম্বর, নিজেকে এই শরীরের ভ্রুকুটির মাঝে ছলমল করতে থাকা মনই মনে করতে হবে। নিজেকে এই শরীরের ভ্রুকুটির মাঝে ঝলমল করতে থাকা মনই মনে করতে হবে। সদর্শন চক্রধারী হতে হবে,
তাদের সদর্শন চক্রধারী হতে হবে। নিজের স্বধর্ম আর স্বদেশকে স্মরণ করে শান্তির অনুভব করতে হবে। নিজের স্বধর্ম আর স্বদেশকে স্মরণ করে শান্তির অনুভব করতে হবে। বুদ্ধিকে উভ্রান্ত করবে না এই শরীর থেকে ডিটাচ, বুদ্ধিকে উভ্রান্ত করবে না এই শরীর থেকে ডিটাচ হওয়ার অভ্যাস করতে হবে। হ্যাঁ, শরীর থেকে ডিটাচ হওয়ার আমাদের এখন অভ্যাস করতে হবে। বরদান, প্রত্যেককে ভালোবাসা আর শক্তির পাল্লা দিয়ে ভালোবাসার ভাণ্ডারে ভরপুর ভব। প্রত্যেককে ভালোবাসা আর শক্তির পাল্লা দিয়ে ভালোবাসার ভাণ্ডারে ভরপুর ভব। যে বাচ্চারা সবাইকে যত বাবার ভালোবাসা বিতরণ করতে পারে, ততই ভালোবাসার ভাণ্ডার ভরপুর হতে থাকে। যেন সবসময় বাবার থেকে ভালোবাসার বর্ষণ হচ্ছে, এরকম অনুভব হবে। এক কদমে ভালোবাসা দাও আর বারে বারে ভালোবাসা নাও। এই সময় সকলের ভালোবাসা আর শক্তি চাই, বলছে এই সময় সকলের ভালোবাসা আর শক্তি চাই। তো কাউকে বাবার দ্বারা ভালোবাসা দাও, কাউকে শক্তি যার দ্বারা আবার উৎসাহ, তো উৎসাহ উদ্দীপনা, তো উৎসাহ উদ্দীপনা সর্বদা বজায় থাকবে। এটাই হলো বিশেষ আত্মাদের বিশেষ সেবা। তো এটাই হলো বিশেষ আত্মাদের বিশেষ সেবা স্লোগান। যারা মায়ার চাতুর্য থেকে দূরে থাকে তারাই হলো বাবার অতি প্রিয়। মায়ার থেকে দূরে থাকবে সে হচ্ছে বাবার অতি প্রিয়। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।